একটি আনারস গাছে 10টি ফল, এ যেন সোনাই সোহাগা। আর এটি বাস্তবে দেখা গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের গোলামীগঞ্জ গ্রামের এক কৃষকের ক্ষেতে। ওই কৃষক দীর্ঘদিন ধরেই আনারস চাষ করে আসছেন। প্রসঙ্গত, এর আগেও ওই এলাকায় একটি আনারস গাছে 7টি আনারস দেখা গিয়েছিল, কিন্তু এবার ওই কৃষক একটি আনারস গাছে 10টি ফল দেখতে পান। এই খবর জানাজানি হতেই সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। দূর দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ওই আনারস গাছটি দেখতে ছুটে আসে, স্বভাবতই খুশি বাগানের মালিকও। যদি সত্যি একটি আনারস গাছে একাধিক আনারস ফলার কোনো উপায় থাকে, তবে তা অনুধাবন করলে লাভের মুখ দেখবেন বলে জানান কৃষকরা। এই প্রসঙ্গে একজন কৃষক জানান, এর আগেও আমাদের এই আশেপাশে প্লটে একটা হয়েছিল, একটা গাছে 7টা ফল, এইবার দেখতেছি ওর থেকে আরও উন্নত, মানে 10টা ফল দেখা দিচ্ছে। এই জন্য আমরা গ্রামবাসী কিংবা কৃষক মিলে একটা আবেদন করতে যাচ্ছি কৃষি বিজ্ঞানের তরফ থেকে, যে একটু যদি ওরা আমাদের জিনিসটা বুঝিয়ে দিত যে কী কারণে এই ফসলটা হচ্ছে, যদি জিনিসটা আমরা জানতে পারি তাহলে আরও মনে করেন যে উন্নত মানের চাষ করতে পারবো। এখানে আমরাও দেখতেছি, প্লাস বাইরের থেকেও অনেক লোক আসে দেখে গেল। আমরা চাই যদি এই জিনিসটা মিডিয়ার মাধ্যমে কৃষি বিজ্ঞান যদি আমাদের জিনিসটাকে বুঝাই দিতে পারে তাহলে কৃষকদের অনেকটা উন্নতি। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।